নমস্কার, প্রথমে বোনলেস চিকেন নিয়ে নিলাম, মিক্সিতে গ্রাইন্ড করে নিলাম, জল ছাড়া গ্রাইন্ড করে নেবেন। দিচ্ছি পেঁয়াজ কুচি, 3 চামচ সাদা তেল, সয়া সস, গোলমরিচ গুঁড়ো, পরিমাণ মতো নুন। পুর ভালোভাবে মেখে নিন। বিটের খোসা ছাড়িয়ে কেটে নিতে হবে। সেচারে দিলাম, হাফ কাপ জল দিয়ে গ্রাইন্ড করে নিচ্ছি। রসটা ছেঁকে রাখবেন। 1.5 কাপ আটা, পরিমাণ মতো নুন, 2 চামচ সাদা তেল দিয়ে মিশিয়ে নিলাম। বিটের রসটা দিয়ে মেখে নিতে হবে, আলাদা করে আর জল দেবেন না। ডো থেকে কিছুটা অংশ নিয়ে গোল করে নিচ্ছি, ময়দা দিয়ে বেলে নিচ্ছি। 3টে লিচি একটার উপরে একটা এভাবে বসিয়ে দেবেন, জয়েন্টগুলো আঙুল দিয়ে চেপে দেবেন। মাঝখান দিয়ে পুর দিয়ে দিচ্ছি, এক পিঠ ধরে আর একদিকে লাগিয়ে নিন। সাইড থেকে রোল করে দিন, কোনাটা চেপে লাগিয়ে দিন, তাহলে আর খুলে যাবে না। পাপড়িগুলো বাইরের দিকে ছড়িয়ে দিন, তাহলে রোজ মোমো রেডি হয়ে যাবে। দেখতে কিন্তু দারুণ লাগে। এইভাবে বাকিগুলোও বানিয়ে নিন। বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো নিচে কমেন্টে জানিও। জল ফুটে গেছে, ঝাঁঝরি থালায় সাদা তেল লাগিয়ে নিলাম। মোমোগুলো নিচে লেগে ধরবে না। মোমো বসিয়ে স্টিমে বসিয়ে দিন, ঢাকনা লাগিয়ে 10 মিনিট ওয়েট করুন। রোজ মোমো একদম রেডি।